ওয়েলকাম টু সিনে রিভিউ, দিস ইজ মি আরজে রাহিন ফ্রম জাগো এফ 94.4। এবং বরাবরের মতো আজও নতুন একটা রিভিউ নিয়ে এসেছি আমি। এনি গেস উইচ মুভি? আচ্ছা, প্রতিবারে আমি জিজ্ঞেস করি এনি গেস, বাট অ্যাকচুয়ালি আমি বলে দিই। আচ্ছা, আমি ফার্স্টে নামটা বলি। মুভির নামটা হচ্ছে এমন একটা শব্দ যেটার মানে গ্রিক পুরাণে আছে যে হাফ গড অ্যান্ড হাফ হিউম্যান, তার মানে একজন মানুষ যে যার মধ্যে দেবতার মতন শক্তিও আছে এবং যে একাধারে মানুষও, এবং সে সবসময় অন্যায়ের প্রতিবাদ করে, সে সবসময় অন্যায়কে রুখে দাঁড়ানোর চেষ্টা করে এবং সে মানুষকে সাহায্য করার চেষ্টা করে, আর তাকে বলা হয় বীর। জি হ্যাঁ, আজকে যে মুভি নিয়ে রিভিউ করবো সেটার নাম হচ্ছে বীর। অভিনয়ে আছেন শাকিব খান, বুবলি, মিশা সওদাগর এবং পরিচালনায় আছেন কাজী হায়াত। সোশ্যাল পলিটিক্যাল এই ড্রামাটি কেমন, চলুন দেখে নেই। চলুন দেখে নেই মুভির প্লটটা কেমন ছিল। ফার্স্টে আমি বলি, এই মুভির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য সব লিখেছেন দ্য ওয়ান অ্যান্ড অনলি কাজী হায়াত। তিনি একাধারে পরিচালনাও করেছেন। তো তার কাজ এর আগে আমি দেখেছি, তো আমার একটু খুঁতখুঁতে একটু আশঙ্কা ছিল যে, কারণ কি মাঝখানে না আমি কাজী হায়াতের ফ্লোটা সামহাও হারিয়ে যেতে দেখেছি, এইবার একটু আশঙ্কা ছিল আমি কি পাবো সেটা। যাই হোক, আমার কাছে মনে হয়েছে যে ফার্স্টের দিকে না হলেও মনে হয় পরে মাঝের দিকে একটু 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 আমি তার ছোঁয়াটা দেখতে পেয়েছি। সো ফার্স্টলি আমার ভালো লেগেছে মুভিটা একটা কারণে, যে এখানে আমাদের যে সামাজিক রাজনৈতিক কিছু ব্যাপারের প্রেক্ষাপট উঠে এসেছে এখানে, যেমন আমাদের কিছু রাজনৈতিক ব্যাপার আছে যেগুলো আমরা হয়তো বা একটু আড়াল করে রাখি, একটু আমরা অ্যাভয়েড করে যাই, কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি অ্যাভয়েড করা উচিত না। তারপরে আমাদের এরকম কিছু ইস্যু উঠে এসেছে মুভিতে, সংখ্যালঘু, কোনো নাগরিকের এগেনস্টে সংখ্যালঘু এই শব্দটা উচ্চারণ করা উচিত না, এই মেসেজটা আমার কাছে ভালো লেগেছে। তারপরে আরেকটা দেখানো হয়েছে যে আমাদের রুট লেভেলের যে পলিটিক্সটা সেইটার একটা চিত্রকর্ম দেখানো হয়েছে, আমার কাছে সেটা ভালো লেগেছে। এখানে একটা ডায়লগ ইউজ করেছেন মেয়র যিনি, যে পলিটিক্স হচ্ছে লুটপাট ব্যবসার সবচেয়ে সেফ সেক্টর, এই মেসেজটা কিন্তু আমার খুব মনে ধরেছে, সত্যি কথা খুব ভালো লেগেছে। আর আমি তারপরে বলবো এরকম আরও কিছু ইস্যুজ আছে, যেমন হত্যা, গুম, খুন, চাঁদাবাজি, এই ইস্যুগুলো উঠে এসেছে, কিংবা বিনা কারণে যে মানুষ জেল খাচ্ছে কোনো কাজ না করেও, এই ইস্যু দেখানো হয়েছে। সো আমার কাছে মনে হয়েছে যে ফার্স্ট হাফটা একটু আমার কাছে মনে হয়েছে জোর করে টানার চেষ্টা করেছে, মাঝখানে মুভিটা গতি ফিরে পেয়েছে এবং লাস্টের আধা ঘন্টা আমার কাছে মনে হয় আরেকটু বেটার হলে পারতো, বাট ওভারঅল প্লটের এতটুকু জায়গা আমার ভালো লেগেছে। এবার আসি ডিরেকশন কেমন ছিল কাজী হায়াতের। ফার্স্টেই বলি আমার ভালো লেগেছে একটা কারণে, যে আমরা যে অ্যাজ আ জনগণ আমরা যে ঘুমিয়ে গিয়েছি এবং ইটস হাই টাইম যে আমাদের উঠে দাঁড়াতে হবে, সেই মেসেজটা দিয়েছেন কাজী হায়াত। সেই সাথে এখানে কিন্তু কিছু বাস্তবিক ঘটনা উঠে এসেছে, যেমন রূপপুরের বালিশ কাণ্ড কিংবা মশার ওষুধে কেরাসিন ছিটানোর মতন কিছু ঘটনা উঠে এসেছে। সো আমার কাছে মনে হয় যে এগুলোও তিনি আলোকপাত করার চেষ্টা করেছেন, ছোটোখাটো ঘটনা, বাট সামহাও উনি কি তালগোল পাকিয়ে ফেলেছেন আই ডোন্ট নো, মানে আমার কাছে মনে হচ্ছে অনেক কিছু একসাথে মিক্স করে উনি কিছু একটা দিতে চাচ্ছেন আমাদেরকে, কিন্তু উনি গোছাতে পারছেন না। সো ফার্স্টেই বলি, হি ইজ ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট ডিরেক্টর্স ইন বাংলাদেশ সিনেমা হিস্ট্রি, ঢালিউড সিনেমা। আর আমি যেটা বলতে চাই তার ব্যাপারে, তিনি কিন্তু অন্যতম সফলও বলা যায়। আমি 80-এর দশকে যদি বলি, দেলওয়ার জাহান ঝন্টু যখন বাণিজ্যিক সিনেমার একটা সূচনা করে দিয়ে গিয়েছেন, সেইটার সুলভ কিন্তু ভোগ করেছেন এই কাজী হায়াত 90-এর দশকে এসে, যদিও তিনি কিন্তু আবার এটা খারাপ করার পেছনেও দায়ী কিছুটা, তো সেটা এখনও তিনি উতরে উঠতে পারেনি সেখান থেকে, যাই হোক চেষ্টা করছেন। তো এমনও বলা হচ্ছে যে এটা নাকি তার 50তম ছবি বীর, এটা নিয়েও সন্দেহ আছে, আসলে কি 50তম ছবি, যাই হোক সেটা আপনি ক্যালকুলেট করবেন। তো কথা হচ্ছে বীর নিয়ে, আমি বলেছি আগেও যে মুভির ডেভেলপমেন্টে আমার একটু খামতি মনে হয়েছে। ফার্স্টের দিকে তিনি খুব দ্রুত অনেক কিছু ডেভেলপ করার চেষ্টা করেছেন, খুব আরোপিত মনে হয়েছে। সেকেন্ডে এসে আমার মনে হয় একটু পেস মানে ক্যাচ করতে পেরেছে, দ্যাট ওয়াজ দ্য অরিজিনাল কাজী হায়াত। লাস্টের দিকে আমার মনে হয় আবারও তালগোল পাকিয়ে ফেলেছে, আপনি জানাবেন বাকিটা আমাকে। চলুন এবার দেখে নিই ক্যারেক্টার্সগুলো কেমন ছিল। প্রথমেই বলি যে কাজী হায়াত এই মুভি করার আগে কিন্তু বেশ কয়েকদিন অসুস্থ ছিলেন এবং তিনি সুস্থ হবেন কিনা সেটা নিয়ে একটু শঙ্কা ছিল। ফাইনালি তিনি কিন্তু তার অ্যাক্টর অ্যাক্ট্রেসদের থেকে খুব ভালো অভিনয় বের করে নিয়েছে, এবং বলি তার চিরাচরিত একটা স্টাইল আছে, তিনি মেল ক্যারেক্টারগুলোকে প্রচুর ফোকাস করেন এবং সেইগুলোকে একদম রাউডি রাঠোর, সালমান খান টাইপ একটা ক্যারেক্টার বানানোর চেষ্টা করেন, মানে বীর
সেই বি সেই সব কিছু ঠিক সেটাই হয়েছে। শাকিব খান ওয়াজ ভেরি পাওয়ারফুল ইন দিস ফিল্ম, নতুন করে আর কিছু বলবো না, তার অভিনয় নিয়ে আসলে বিচার করার কিছু নেই, হি ওয়াজ অ্যাকচুয়ালি ফ্যান্টাস্টিক অ্যাজ ইউজুয়াল। আর আমি তারপরে বলবো মিশা সওদাগরের কথা, সেম আমার কাছে মনে হয় যে সেন্ট্রাল বীরের ক্যারেক্টারটা যেটা ছিল শাকিব খানের ইকুয়াল মানে একদম প্যারালাল ছিল ভিলেনের ক্যারেক্টার মিশা সওদাগর। বাট দ্য থিং ইজ ইউজুয়ালি আমরা হলিউড মুভিতে ভিলেন যেরকম দেখি সেম মানে তেমন কোনো ডিফারেন্স আমি কিছু পাইনি, ওই সেম একটা ভিলেন, বাট দে ওয়ার ভেরি প্যারালাল অ্যান্ড হি ওয়াজ ফ্যান্টাস্টিক, মাই ফেভারিট ভিলেন এভার মিশা সওদাগর। বুবলি বুবলির ক্যারেক্টারটা নিয়ে বলবো, বাট তার আগে আমি বলছি কাজী হায়াতের ফিল্মসের আরেকটা বিশেষত্ব হচ্ছে সেখানে হচ্ছে তিনি নারীদেরকে পাত্তা দেয় না, মানে তার ফিল্মে নারীরা কোনো ভূমিকাই পালন করে না, দে আর লাইক মানে একটা শোপিস হিসেবে থাকে। আমার কাছে মনে হয় বুবলিকে এই ফিল্মে না নিলেও হয়তো, অনেস্টলি বুবলি তুমি কেন অভিনয় করছো ফিল্মে, যাই হোক তোমার ব্যাপার, কিন্তু খুব একটা স্পেশাল কিছু লাগেনি, সে শুধু একটা একটা গ্রেস একটা ফিল্মে একটা গ্রেস দেওয়ার জন্য এসেছে। আর আমি বলবো এরপরে নানা শাহের কথা, আরেকটা ভিলেইন, আমার কাছে মনে হয় দেশি ভিলেইন একটা লুক আছে, একটা দেশি ভিলেনদের মধ্যে নানা শাহের ক্যারেক্টারটা আমার ভালো লাগে। এছাড়া আরও কিছু পার্শ্ব চরিত্র আছে, তবে কাজী হায়াতের ফিল্মের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে পার্শ্ব ক্যারেক্টারগুলোকে কিন্তু তিনি এর আগে প্রচুর মানে ভ্যালু করতেন, ইম্পর্টেন্স দিতেন, এই ফিল্মটাতে আমার খুব একটা ভ্যালুয়েবল মনে হয়নি, আমার মনে হয় এগুলো না থাকলেও হতো। যেমন আমি যদি বলি শাবান মাহমুদের কথা, বা কাজী হায়াত নিজেই ফিল্মে ছিলেন অ্যাজ আ গেস্ট আর্টিস্ট, সো আমার কাছে মনে হয়েছে ওখানে একটু কাজ করা দরকার ছিল। এবার দেখা যাক প্রোডাকশন টিম কেমন করেছে। ফার্স্টে বলি সাইফুল শাহিন, তিনি ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করেছেন এবং এর আগেও তিনি পাসওয়ার্ড, পোরামন টু, দহনের মতন মুভির কাজ করেছেন, সো বোঝাই যায় তিনি যথেষ্ট ব্যস্ত এবং যথেষ্ট এক্সপেরিয়েন্সড, তিনি তার কাজও কিন্তু মোটামুটি ভালো লেগেছে। আর এরপরে এডিটিংয়ের দায়িত্বটা পালন করেছেন তৌহিদ, সো তৌহিদও মোটামুটি ভালোই করেছেন, আর যদি একটু খুঁত ধরা যায় তবে আমি সেটা ধরবো না। আর তারপরে আমি যদি বলি ফিল্মের লোকেশনগুলো কেমন ছিল, তাহলে আমি বলবো যে কয়লার খুনির যে সিনটা সেটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট ছিল, এছাড়া বাকি সিনগুলো আমার কাছে মনে হয় যে একটু যদি গ্রামাঞ্চলের দিকে যেত তাহলে মনে হয় ভালো হতো, ওখানে একটু কাজ করার ছিল। আর আঞ্চলিক ভাষাটা একটু মনে হয় আমার গোপালগঞ্জের সাইডের আঞ্চলিক ভাষা ব্যবহার করেছেন শাকিব খান, আর সেটা ভালো লেগেছে আমার কাছে। আর এদিকে মিউজিকের কথা বলবো, ইমন সাহা মিউজিক দিয়েছেন, খুব একটা নতুনত্ব পাইনি আমি, ওই একই মিউজিক মুখস্থ আমার মনে হয়েছে, মুখস্থ কিছু টিউন। আর সেই সাথে ফাইটিং সিকোয়েন্সগুলো বলবো খুব ওভার দ্য টপ মনে হয়েছে, যে খুব মানে জোর করে কিছু একটা দেখানোর চেষ্টা করা হয়েছে। এনিওয়েজ এখানে অনেক কাজ করার ছিল, সো সেদিকে আমি বলবো যে একটু নজর দিতে হবে। মুভিতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আরেকটু শক্তিশালী হলে খুব ভালো হতো। মোটমাট আমি যদি বলি গান আছে বেশ কয়েকটা, তার মধ্যে লাস্ট 30 মিনিটস আমার মনে হয় কিছুটা জোর করে একটা মশালা আনার জন্য অবুজ মন ছবির যে একটা রিমেক গান করা হয়েছে, যেটা কোনাল এবং ইমন গেয়েছেন তুমি আমার জীবন, সেই গানটাকে কোনোরকম মনে পুশ করে দেওয়া হয়েছে, সো এই একটা ব্যাপার। বাট এনিওয়েজ গানটা তো অবশ্যই আমি গানটা নিয়ে কিছু বলবো না, সুন্দর। বাকি আরও তিনটা গান আছে, একটা কাওয়ালি গান আছে, একটা কবি গান আছে, একটা আইটেম সং আছে, এর মধ্যে আমার কাছে কাওয়ালি গানটা খুব ভালো লেগেছে, কবি গানটাও ভালো ছিল, সামঞ্জস্য ছিল। বাট আইটেম সঙে নতুন করে আসলে বলার কিছু নেই, কোনালের কণ্ঠে গাওয়া এবং আকাশ মিউজিক দিয়েছেন, আইটেম সঙে আমার খুব একটা চেঞ্জ মনে হয় ওই যেরকম ওরকমই, সো মিউজিক আমার কাছে ভালো লেগেছে। ওভারঅল আমি বলবো কেউ যদি এন্টারটেইনমেন্টের পাশাপাশি একটা সোশ্যাল মেসেজের অপেক্ষায় থাকেন ডেফিনেটলি বীর মুভিটা দেখবেন। সো আমার নিজের পার্সোনালি আমি বলি আমার নিজের খুব একটা এক্সপেকটেশন ছিল না, বিকজ মানে আমার খুব একটা আমি আশা করিনি যে আমি একটা চেঞ্জ দেখবো, বাট তাও আমি দেখেছি ভালো লেগেছে, খুব একটা খারাপ লাগেনি, তবে আর একটু শক্তিশালী করা যেত। সো এই ছিল বীর মুভি, রাহিনা তখন ছিলাম আপনার সাথে, কেমন লেগেছে আপনার কাছে বীর মুভিটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে একেবারেই ভুলবেন না, সেই সাথে যদি আরও নোটিফিকেশান চান তার জন্য কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে, উইথ দ্যাট এই বেল আইকনটি প্রেস করতে হবে। আজকের মতন বিদায় নিচ্ছি, নেক্সট উইকে নতুন কোনো একটা মুভি নিয়ে আবারও ফিরে আসবো। টাটা, হ্যাভ ফান।